আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম রসুলিল্লাহ ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনার মেজাজ কি অত্যন্ত রুক্ষ অত্যন্ত খারাপ মেজাজ বদ মেজাজ বোধ স্বভাব আপনার দুর্ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার আজকের এই আমলটা আপনার জন্য উফু ইয়া র উফু শব্দের অর্থ হলো হে মহাস্নেহপরায়ণ সম্মানিত দর্শক শ্রোতা আপনি ইয়া র আমলটা কি করে করবেন আসুন আমরা একটু জেনে নেই দেখুন এখানে আমরা দুইটা আমল একসাথে বলে দিচ্ছি তারপর আমরা মূল আমলে কিন্তু আমরা চলে যাব নিজের কিংবা অন্যের ক্রুদ যদি উপস্থিত হয় তাহলে দশবার ইয়া রাউফু নামটি পরে ফু দিলে সঙ্গে সঙ্গে ক্রোধ মোচন হয়ে যায় এই আমলটা কিন্তু এক নম্বর আমলটা আমি বলে দিয়েছি এরপরে দেখুন আমি তিনটা আমলের কথা বলবো আপনারা কিন্তু খেয়াল করতে হবে যাদের মেজাজ ভালো নয় কথায় কথায় রুক্ষতা প্রকাশ করে তারা যদি একশত বার এই নাম পড়ে ইশারায় তাদের দিকে দিলে এমন স্বভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ যাদের মেজাজ ভালো নয় কথায় কথায় রুক্ষতা প্রকাশ করে একশত বার এই নামটা যদি ইশারা করে তার দিকে ফু দেয় মেজাজ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এখন আসুন আমরা আপনাদের নিজেদের মত বদ মেজাজ বদ স্বভাব দূর করতে গেলে কি আমল করবেন এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন আমরা কিন্তু অনেক সময় এই কাজটা করে থাকি আসুন আমরা এই বিষয়টা জেনে নিই দেখুন আমি প্রত্যেকটা আমল সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি এই নামের প্রত্যেকটা আমল এতটা ফলপ্রসূ আপনি কল্পনাও করতে পারবেন না দেখুন যারা নিজেরা নিজেদের বদমেজাজ বা বদ স্বভাব দূর করতে বা সংশোধন করতে একশত দশ বার পরে নিজের বুকে দিবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তাহলে বদ স্বভাব বদমেজাজ দূর করতে আপনাকে একশো দশ বার ইয়া র উফু ইয়া উফু মনে রাখবেন ইয়ার উফু একশো তো দশ বার পরে নিজের বুকে ফু দিবেন ইনশাল্লাহ আপনার বৎস্বভাব দূর হয়ে যাবে যারা সর্বদা ইয়ারা উফু নামটি পড়বে তার প্রতি কেউ অন্যায় করবে না সুভাহানাল্লা সুভায়ন আল্লাহ কী পাওয়ার কী শক্তি আল্লাহ পাকের এই নামের আপনি কল্পনাও করতে পারবেন না এটা অর্থ কি জানেন হ্যাঁ পরায়ণ দ্য মার্সিপফুল তাহলে এই নামটা খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল তাহলে আপনি স্বামী বা স্ত্রী যদি হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে কীভাবে কাজ আসবে দেখুন কোনো স্বামী কোনো স্ত্রী যদি অবাধ্য হয় দুর্ব্যবহার করে মারামারি করে তাহলে স্বামীকে খাবার পরিবেশন করার সময় স্ত্রী যদি আর উফু এই নামটি পড়ে এবং স্বামীকে পাখা করতে থাকবে বাতাস করতে থাকবে যে কোনো কিছু দিয়ে এবং তার পাশে দাঁড়াবে ইনশাল্লাহ স্বামী তার স্ত্রীকে অনেক অনেক ভালোবাসবে তবে আমলটা পরপর কয়েকদিন করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছেন পাক আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন অন্য মুমিন মুসলমান ভাই বোনদিকে জানাতে শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত